আজ বৃহস্পতিবার 18ই পৌষ 2024 সালের 4ঠা জানুয়ারি। মীন রাশি, মীন লগ্ন, পাইসিস সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে। ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজমন্ত্র ওম গ্রাং গ্রিং গ্রং স্বগুরবে নমঃ। অবশ্যই যাদের জন্মছকে বৃহস্পতি দুর্বল অবস্থানে আছে, তারা বৃহস্পতির এই বীজমন্ত্র সকাল দুপুর সন্ধ্যা তিন বেলায় 108 বার জপ করুন, অত্যন্ত উপকৃত হবেন। যাদের দীক্ষা নেওয়ার মানসিকতা নেই, যারা হট মিল্ক অর্থাৎ গরম দুধ খেয়ে সহ্য করতে পারেন না, বুঝতে হবে আপনাদের বৃহস্পতি ন্যাটাল চার্ট বা জন্মছকে দুর্বল অবস্থানে আছে। তাদের ক্ষেত্রে বৃহস্পতির এই বীজমন্ত্র অত্যন্ত উপকারের হবে। জপ করুন, হলুদ রঙের বস্ত্রাদি পরিধান করুন, নিরামিষ খাদ্য খাবার খান, মদ মাংস আজ খাবেন না, মুসুরের ডাল কলাও কিন্তু আজ খাবেন না, পারলে দ্রুত দীক্ষা নিয়ে নিন। বন্ধুরা, 2024 সাল কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বছর। সংখ্যাতত্ত্ববিদ্যা অনুযায়ী শনির বছর, 2+2+4=8, অর্থাৎ শনির বছর। আর 2024 সালে আপনাদের রাশির উপরে 8টি এমন গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী, ঠিকই শুনছেন, 8টি এমন গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী যা 100% ঘটিত হতে চলেছে, সে বিষয়ে কিন্তু একটি ভিডিও চ্যানেলে অলরেডি আপলোড করা হয়েছে। সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না, আই বাটনে আমরা লিংক দিয়ে দেব। ভাগ্যমিটার আজ আপনাদের বলছে 8 out of 10 ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে, তবে অর্থগত ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে। আজ আপনাদের লাকি নাম্বার থাকছে 6, অর্থাৎ 6। লাকি কালার থাকবে যে কোনো স্বচ্ছ রং বা গোলাপি রং। কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন। দীর্ঘদিনের পুরনো রোগশোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন, পরিত্রাণ পাওয়ার দিন। অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন, খরচ বাড়বে। নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন। চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ, বস কলিগদের সাথে ভাব ভালোবাসা বাড়তে চলেছে, কর্মে গতি অনুভব করবেন। নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও হতেই পারেন। রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন, সমাজসেবা, দান ধ্যান, ধর্মীয় ক্রিয়াকলাপে অগ্রণী ভূমিকা নিন, সমাজে আপনাদেরও প্রভাব প্রতিপত্তি ইনক্রিজ করবে। প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো, ফুল ফুটুক আর না ফুটুক, আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত। দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত। অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে, যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে, একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে। ঘরোয়া ব্যাপার বা গৃহস্থালির মুলতবি থাকা কর্মগুলি সম্পূর্ণ করবার জন্য অনুকূল একটি দিন। আজ আপনি আপনার জীবনসঙ্গীর সাথে বা সঙ্গিনীর সাথে সময় কিন্তু কাটাতেই পারেন, তার জন্য কাজের জায়গা থেকে তাড়াতাড়ি গৃহে ফেরার চেষ্টা হয়তো করবেন, তবে রাস্তায় অত্যন্ত ভিড় থাকার কারণে হয়তো সম্পূর্ণ করে উঠতে পারবেন না। অবসরকালীন সময় ব্যক্তিত্বের মূল্যায়ন করুন, আজ গৃহস্থালির মুলতবি কর্মগুলিকে সম্পূর্ণ করুন, ধৈর্য ধরুন, অতিরিক্ত অর্থ ব্যয় করা থেকে বিরত থাকুন, আদারওয়াইজ শরীর মন আপনাকে সঙ্গ দেবে। কর্মজীবনেও আপনারা সফলতা পাবেন, পরিবারের সহযোগিতা পাবেন, প্রেম দাম্পত্য জীবনে সুখ শান্তি সমৃদ্ধিও পেতে চলেছেন।